দেশে গত চব্বিশ ঘন্টায় মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সরকারি হিসেবে আরও ৪৫ জন মারা গেছেন এ নিয়ে ভাইরাসটিতে মোট মারা গেলেন এক হাজার সংক্রমণ শনাক্ত হয়েছে আরো তিন হাজার দুইশো তেতাল্লিশ জনের মধ্যে ফলে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো এক লাখ পাঁচ হাজার পাঁচশো পঁয়ত্রিশ জনে গত চব্বিশ ঘন্টায় যা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে তিন হাজার দুইশো তেতাল্লিশ জন এ পর্যন্ত শনাক্ত জন শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা ভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয় অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা অনলাইনে বুলেটিন পড়েন প্রতিদিনের মতো আজও দৈনিক স্বাস্থ্য বুলেটিন

হাসপাতাল এবং বাসায়সহ এ পর্যন্ত সুস্থ বিয়াল্লিশ হাজার নশো জন গত চব্বিশ ঘন্টায় যারা মারা গেছেন তাদের বত্রিশ জন পুরুষ ও ১৩ জন নারী এদের মধ্যে এগারো থেকে বিশ বছরের একজন একুশ থেকে ত্রিশ বছরের তিনজন ত্রিশ অর্থ চারজন চল্লিশ অর্থ দশ জন পঞ্চাশ অর্থ জন, ষাট অর্থ এগারো জন আশি বছরের বেশি বয়সী তিনজন রয়েছেন বত্রিশ জন মারা গেছেন হাসপাতালে এবং ১৩ জন মারা গেছেন বাসায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষ বত্রিশ জন নারী তেরো জন বয়স বিভাজনে এগারো থেকে বিশ বছরের একজন একুশ থেকে তিরিশ তিনজন একত্রিশ থেকে চল্লিশ বছর চারজন একচল্লিশ থেকে পঞ্চাশ দশ জন একান্ন থেকে ষাট বছর নয় জন একষট্টি থেকে সত্তর এগারো জন একাত্তর থেকে আশি বছরের চারজন এবং একাশি থেকে নব্বই বছরের তিনজন এদিকে সাধারণ মানুষের পাশাপাশি রাজনীতিক ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে করোনা ব্যাপক হারে ছড়াতে শুরু করেছে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সির পর এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য এবং প্রধানমন্ত্রীর ব্যয় ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন প্রবীণ সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংবাদিক কামাল লোহানিও করোনায় গুরুতর অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন কানিস ফাতেমা নিপা বাংলা চ্যানেল নিউজ ডেস্ক